আমার প্রিয় হোমিওপ্যাথিক বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার জানাই। লাইভ কেস ডেমনস্ট্রেশন এর মাধ্যমে আমরা কতগুলো কেসকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এই লাইভ কেস ডেমনস্ট্রেশন যেমন শিক্ষার মাধ্যমটাকে অনেক সহজ করে তোলে, সাবলীল করে তোলে, তেমনি একটা বিশ্বাসযোগ্যতাও তৈরি করে। এছাড়াও পেশেন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তার সিমটম কালেক্ট করতে হয়, এগুলো আমরা লাইভ কেস ডেমনস্ট্রেশনের মাধ্যমে শিখতে পারি। তেমনি একটি কেস পদ্মা মালিক নামে একজন ভদ্রমহিলা, ওনার বয়স 30 বছর, বাড়ি চকদিঘি, বর্ধমান জেলার চকদিঘিতে। তো ওনার একটা বুকেতে, আমি ওনাকে ওনার ফেসটাকে দেখাচ্ছি এবার। তোমার নাম কি বলো? পদ্মমালিক। বাড়ি চকদিঘিতে। আচ্ছা, তোমার বুকের বাঁ দিকে একটা জ্বালা জ্বালা টাইপের ব্যথা ছিল, তাই তো? এবং সেটা গরম সেঁক দিলে ভালো লাগতো। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা প্রবলেম ছিল যে তোমার মুখেতে খুব বেশি থুতু উঠতো এবং সেই থুতুটা তুমি গিলতে পারতে না, ফেলে দিতে হতো। তৃতীয়ত, তোমার পায়েতে একটা হাজা হতো। এই তিনটে সমস্যা ছিল। তোমাকে যে ওষুধ দেওয়া হয়েছিল এবং সেই যে রোগটা ছিল, এটার সম্পর্কে তুমি খুব ভীত, সন্ত্রস্ত, ভয় ভয় লাগতো তোমার, তাই তো? যে রোগটা আমি বাঁচবো কিনা এসব মনে হতো, তাই তো? তো তুমি যা বলেছিলে এই মুখের কথাটা আমি চটপট, যারা আমার বন্ধু আছেন ডাক্তার বন্ধু, তাদেরকে শেখানোর জন্য তোমার মুখের কথাটা আমি বলে দিচ্ছি। এটা যখন আমরা তোমার সঙ্গে জিজ্ঞেস করেছিলাম তখন তুমি যা বলেছিলে সেটাই আমি লিখেছি, তাই তো? আচ্ছা, তো এইটা সেকেন্ডলি হচ্ছে, এখন তোমার এই জ্বালা টালা গুলো সমস্ত কিছুই ভালো হয়ে গেছে, তাই তো? আর তোমার হাজাটাও আমি এখন আর দেখছি না। হাজাটা একবার দেখাও তো, পাটা দেখাও, পায়ের আঙুল গুলো ফাঁক করে দেখাও। এখন আর আমরা হাজারটা যা কিছু তেমন দেখছি না, তাই তো? আচ্ছা, এইবার যেটা ব্যাপার আমি তোমার সঙ্গে জিজ্ঞেস করছি, আমি কেস্টিং এর ছবিটা পরে আমি দিয়ে দিচ্ছি, এর সঙ্গে সঙ্গে তোমার ছোটবেলা থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে পক্স, হ্যাঁ পক্স হয়েছিল, আর একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, একটুখানি মাথার গন্ডগোল দেখা দিচ্ছিল, তাই তো? ফ্যামিলি হিস্ট্রিতে সিএ আছে, কার্সিনোমা ছিল। এছাড়া ওনার পার্সোনাল হিস্ট্রিতে উনি হাউস ওয়াইফ, বাড়িতেই থাকেন, অ্যাডিকশনের মধ্যে চা আছে এবং বাড়িটা শুকনোই, তাতে কোনো অসুবিধে নেই, তাই তো? আচ্ছা, আমরা যখন কেস্টিংটার দ্বিতীয় পাতাতে ঘুরলাম তখন আমরা এটাই দেখতে পাচ্ছি যে ওনার এমনিতে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, মানে ছোটবেলা থেকে হাঁটতে চলতে কথা বলতে শিখতে দাঁত বেরোতে কোনো দেরি হয়নি, খুব ভালো কথা। বাচ্চা তিনটে, আর একটা বাচ্চা পেটে নষ্ট করা হয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল, তাই তো? আচ্ছা, বাড়িতে একটু সমস্যা আছে, বাড়িতে সবার সঙ্গে সম্পর্ক খুব যে ভালো তা না, তাই তো? একটা মানসিক অশান্তি আছে। আচ্ছা, এমনি আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে কোনো রকম ইরেগুলারিটিস পাইনি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা ফিজিক্যাল জেনারেলে আমরা দেখতে পাচ্ছি যে খিদে তোমার ভালোই, কিন্তু খিদে সহ্য করতে পারা যায় না, তাই তো? ডিম পছন্দ, ঠিক তো? ডিমটা বেশি পছন্দ। আচ্ছা, আর তোমার ঝাল পছন্দ, নোনতা জিনিসও পছন্দ, আর খাবার বিশেষত চা টা এগুলো বেশ বেশ গরম খেতে, একদম ধোঁয়া উঠছে এরকম খেয়ে নিতেও পছন্দ করো, তাই তো? আচ্ছা, এছাড়া তোমার দেখা যাচ্ছে যে জল তেষ্টা বেশ ভালোই, কিন্তু একবারে অনেকটা জল তুমি খাও না, এক ডোক দু ডোক করে বারবার জল খাও, তাই তো? আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে তোমার জিভটাও আমরা দেখাচ্ছি, জিভটা একবার জিভটা দেখাও তো, জিভটা বের করে, জিভটাকে আমরা যদি মোটামুটি ফোকাস করি দেখবো যে জিভটা মোটামুটি ভিজে আছে, মোটামুটি ভিজে, সেমি ময়েস্ট আমি লিখেছি। জিভের একটা ইমপ্রিন্ট আমরা দেখতে পাচ্ছি, জিভের দাঁতের দাগ আছে, জিভের দুদিকে একটা কালো দাগ আছে, দুদিকেই আছে সেটা, এবং জিভটা কিন্তু ওর একটু বড় করে জিভটা বের করো তো, ভালো করে ফোকাস করলে দেখা যাবে যে জিভটা কিন্তু খুব ফাইন ট্রেমার আছে একটা, ভালো করে করো, জিভটা বের করো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার।
সেকেন্ডলি স্টুলটা ওর পায়খানাটা রেগুলারই হয় তোমার, তাই তো? পায়খানা রেগুলার হয় তো? হুম আচ্ছা। এবং সব একদম ভোরবেলা উঠেই তোমাকে পায়খানা যেতে হয়, এটাই কোনো অসুবিধা নেই? ইউরিনে কোনো প্রবলেম ওরা দেখতে পেলাম না, পেচ্ছাপে কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ঘামটা কম এবং ঘামে একটা টকটক গন্ধ আছে, তাই তো? দুর্গন্ধ নেই তো? দুর্গন্ধ না টকটক গন্ধ, টকটক গন্ধ। ঘুমটা ভালো হয় না? ঘুম ভালো হয় না আর ঘামে একটা টকটক গন্ধ আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এমনি স্নান করতে তুমি মোটামুটি পছন্দই করো, পছন্দ করো, আর মুখে খুব থুতু থুতু ওঠে এবং থুতুটা ফেলে দিতে হয়, দিলতে পারো না যেন। আচ্ছা, আর এমনি তোমার একা থাকতেই পছন্দ? হুম। আর তোমার এই রোগটাকে নিয়ে কোনো ভয় ভীতি কিছু ছিল? আগে ছিল ভয়। কি ভয় ছিল, কি মনে হতো? খুব চিন্তা করতে সারাক্ষণ, একে ওকে তাকে বললে বেড়াতে বলেও বেড়াতে, চিন্তা করে কেমন হয়েও গেছিলাম। আচ্ছা, রোগ নিয়ে খুবই চিন্তা করতো, মনে মনেই কান্দা, মনে মনেই কাঁদতে, তাই তো? একটা পাড়ার বউ দেখেও বলছিল যে তোমার কি হয়েছে গো, তুমি এরকম হয়ে গেলে কেন? কার সঙ্গে কথা বলো না, কিছু না, কি এরকম হয়ে গেল, আমি আর কি বুঝবে বলো দেখি, আমার কষ্ট হচ্ছে শরীরটা, এরকম বলতো। এরকম বলতে। আচ্ছা, এনার ওনার হাজবেন্ড, ও তোমার, উনি তুমি ওনার, ওটা তোমার বউ, তাই তো? উনি ভদ্রমহিলার স্বামী, তো ওর কি এরকম খুব ভয় ছিল? হ্যাঁ, মনে খুব ভয় ছিল যে আমি আর বাঁচবো না, হয়তো পেটের রক্ত বসে গেছে, সেই কারণে সবসময় চিন্তা করতো। এবং ওর মনে একটা বিরক্তি ভাব ছিল, ঠিক আছে, ও ইরিটেবল ছিল। আচ্ছা, ওর ফিয়ার অফ ডেথ ছিল, মৃত্যু ভয় ছিল, তাই তো? মনে হতো যে বাঁচবে না, বাঁচবে না। আর ও একই কথা বারবার করে অনেক কথা বলতো, বারবার একই বক বক করে যেত, তাই তো? টকেটিভ ছিল, একটা কথা বলার বেশি ভাব ছিল। তো এই সমস্ত জিনিসগুলো আমরা প্রথমে টোটাল আমরা কি কি সিমটম নিয়েছি এবং তার কি কি আমরা রেপার্টরাইজেশন কিভাবে করলাম সেটাও আমরা পরে ছবিতে, কেন্টের রেপার্টরির ছবিতে আমরা দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ।